হ্যালো ফ্রেন্ডস, জিটস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আমি অধ্যায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমাদের সকলের কাছে ইতিমধ্যেই একটা অ্যানাউন্সমেন্ট পৌঁছে গেছে, আমাদের সকলের প্রিয় জিদ্দার একটি ছবি রাভান মুক্তি পেতে চলেছে এই ঈদে। ছবিটির পরিচালনা করেছেন এমিন রাজ এবং প্রযোজনায় আছে জিটস ফিল্ম ওয়ার্ক। যারা অ্যাকশন মুভি দেখতে ভীষণ রকম পছন্দ করেন তাদের প্রতিক্রিয়া দেখে কিন্তু এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি যে রাভান কিন্তু দারুণভাবে জনপ্রিয়তা পেতে চলেছে। ঠিক কী কী কারণে ছবিটি বেশ জনপ্রিয়তা পাবে চলুন দেখে নিই একবার। প্রথমত, রাভানের মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি এখনও পর্যন্ত প্রায় 27 লক্ষ ভিউস পার করে গেছে, যেটি ইটসেলফ রেকর্ড, যেখানে গোলন্দাজের ট্রেলার 13 লক্ষ ভিউস অর্জন করতে পেরেছিল। তাই আশা করাই যায় যে ট্রেলারের মতো ছবির প্রতিও দর্শকদের একটা দারুণ ক্রেজ কাজ করবে। দ্বিতীয়ত, আমরা সকলেই কিন্তু বেশ কিছু বছর ধরে বাংলাতে ধারাবাহিকভাবে একটা রিমেক ছবি তৈরির প্রবণতা দেখেছি, তো সেটা কোথাও গিয়ে কিন্তু বাঙালি দর্শকদেরও একটা অভিযোগের কারণ ছিল। সবাই ভাবত তাহলে কি বাংলাতে সেই অর্থে কোনো ভালো গল্প নেই, কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে রাভান কিন্তু একেবারেই কোনো রিমেক গল্প নয়, এবং এটি কিন্তু পরিচালক নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে কনফার্ম করেছেন। তাহলে একেবারে না জানা না দেখা একটি গল্প কেমন হবে সেটাই কৌতূহলের সৃষ্টি করছে দর্শকদের মধ্যে। তৃতীয়ত, এই অ্যাকশন মুভিটির বাজেট কিন্তু বেশ হাই, প্রায় 1 কোটি টাকা, মানে একটা হিউজ অ্যামাউন্ট, যেটা কিন্তু বাংলা ছবিতে খুবই কম দেখা যায়। এবং কোথাও গিয়ে জিদ্দার লুকে কিন্তু সাউথের যে অ্যাকশন ফিল্মগুলো হয় সেই সাউথের অ্যাকশন ফিল্মের স্বাদ পাওয়া যাচ্ছে ছবির টিজারে। চতুর্থত, যত্ন নিয়ে অবশ্যই সমস্ত ছবি বানানো হয়, সে বিষয়ে কোনো পরিচালকই তাদের ছবির ক্ষেত্রে খামতি রাখেন না, তবে রাভানের ক্ষেত্রে কিন্তু প্রায় 38 থেকে 40 দিন অবধি একটা লং টার্ম শুটিং চলেছে। আজকের দিনে কিন্তু বাংলা ছবিতে এত দীর্ঘমেয়াদী শুটিং খুব কমই হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ছবিটি কিন্তু ফেস্টিভ সিজন ঈদে মুক্তি পেতে চলেছে, সে কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঈদের সময় এই ছবিটি মুক্তি পেলে কিন্তু এপার বাংলা তথা ওপার বাংলা দুই বাংলাতেই কিন্তু চুটিয়ে বিজনেস করবে। 2017তেও ঠিক একইভাবে বস 2 যখন ঈদের সময় রিলিজ করেছিল তখন কিন্তু 10 কোটি টাকার বিজনেস করেছিল এটা প্রায়। তাই এই সমস্ত দিকগুলোকে মাথায় রাখলে কিন্তু বোঝাই যায় বেশ পরিশ্রমী এবং একটা প্রমিসিং কিছু কাজ প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারবো রাভানের ক্ষেত্রে। আজ এখানেই শেষ করবো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর এমনই আরও নতুন ভিডিও পেতে গেলে নিচের দেওয়া বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন। টাটা।